লোকসভা নির্বাচনের মাজত মাথো কেটামান দিন প্রতিটি রাজনৈতিক দলেই নির্বাচনী প্রচার ইতিমধ্যে ব্যাপক করে তুলিছে। যোরহাট লোকসভা সমষ্টিত সুশান্ত বরগোহাঁই আর তপন গগৈয়ে নিজের নিজের শক্তি প্রদর্শন করে প্রতিজন ভোটারকে আকর্ষিত করব কারণে চেষ্টা করেছে। কিন্তু রাইজর রায় কি এই রাইজর রায় জানিব কারণে মই বর্তমান উপস্থিত আছো তিতাবর সমষ্টিত আর তিতাবর রাইজর রায় জানিবলে মই চেষ্টা করি। বেয়াও না যায় ইমান ভালো করা না, মোটামুটি আর কিছু কাম করেছে কিছু নাই করা, যেটু করব লাগে সেটু কাম। আগের যখন সাংসদ আছে তেও কাম কাজ ইয়াত আপনার করা দেখিলে না? তারপর তো তেমন কাম নাই হওয়া, মোটামুটি আগের যে কাম আছে সেইটাই হয়েছে, বেলে ধরনের একটু কাম কম ইয়াত হওয়া নাই। কিতাবত কি হবো আর কিতাবত কিতাব আমার তরুণ গগৈয়ে যাব, তারপরে তো কংগ্রেসের পাব ইয়াত মোদীক সকলে সমর্থন দিছে, দুখীয়া ৰাইজৰ কাৰণে, বাগানীয়া ৰাইজৰ কাৰণে, ছোৱালীৰ কাৰণে বিনামূলীয়াকে পঢ়ুৱাইছে মোদী চৰকাৰ অহাৰ কাৰণে। এতিয়া এইবোৰ যুগত পঞ্চায়তৰ পৰা পাবলগীয়া বস্তুবোৰ কোনো পইচা নিদিয়াকে বিনা পইচাতে পাবলৈ সক্ষম হৈছে। ইলেক্ট্ৰিচিটি ভাল পাইছোঁ আমি, ৰাস্তা পদূলি ভাল পাইছোঁ, সেইকাৰণে আমি পুনৰবাৰ মোদী অহাটোৱে চিন্তা কৰিছোঁ। দুৰ্নীতিৰ ক্ষেত্ৰত এইখন চৰকাৰ সফল হ'লনে, মানে দুৰ্নীতি ৰোধ কৰাৰ ক্ষেত্ৰত? দুর্নীতি রোধ করার ক্ষেত্রে মানুষখিনি অলপ সম পরিমাণে ভাল হওয়া নাই, যদিও বহুতখিনি হয়েছে ভাল। কোন আহিব এবার? আমি তো কংগ্রেস আহিব বলেই ভাবি আছো। কংগ্রেস আহিব বলে কি ভাবিছে? কংগ্রেস মানে নরেন্দ্র মোদীর যেখানে আজ বিজেপি সরকার মানে যেখানে ইহতর কাম সেখানে কারণে কাম মানে যেদরে করিম বলে কৈছিলে সেইমতে নকো নোৱাৰিলে, সেইটো কারণে কংগ্রেস আহিব। আর আৰু আমার রাস্তা তো কংগ্রেসের উপরে। আগতে আপোনাৰ যিজন এই সাংসদ আছিলে কামাখ্যা প্ৰসাদ তাছা, তেওঁ ইয়াত কাম কাজ কৰিলে নেকি? বিশেষটো একোৱেই নাই, একোৱেই নকৰিলে, একোৱেই নাই। তেখেত এনেই এতিয়া চাহ মজদুৰৰ মানুহ হৈছিলে যদিও তেখেতে সিহঁতৰ নিজৰ মানুহখিনিৰ ওচৰতে মানে কাম নকৰিলে, কাম নকৰিলে, সেইটো কথা আছে। এতিয়া যিজন সাংসদ আহিব কেনেকুৱা হ'ব বিচাৰে আপুনি? তেখেততো আমি ভাল হ'ব বুলিয়েই ভাবিছোঁ। কামাখ্যা প্ৰসাদ তাছাই যিখিনি কৰি থৈ গ'ল, যিখিনি ভুৱা প্ৰতিশ্ৰুতি দি থৈ গ'ল, সেই প্ৰতিশ্ৰুতিখিনি মানে ফলপ্ৰসূ হ'ব বুলি ভাবিছোঁ নেক্সট টাইমত, মানে নেক্সট টাইমত কংগ্ৰেছে সেইটো কৰিব বুলি ভাবিছোঁ। আৰু ৰাস্তা পদূলিটো একোৱেই নহয়, ক'তা একোৱেই নহয়। আদৰ্শ গাঁও বনাম বুলি কৈছিলে, আদৰ্শ গাঁও বনাম বুলি কৈছিলে, কিন্তু সেইটোতো একোৱেই নহয়, কোনো পধ্যে অলপ এক পইণ্টো নহয়, এক পাৰ্চেণ্টো নহয়। এতিয়া এইবাৰ প্ৰধানমন্ত্ৰী হিচাপে আপোনাক কাক বিচাৰিব? প্ৰধানমন্ত্ৰী হিচাপে আমি ৰাহুল গান্ধীৰ কথাটোকে চিন্তা কৰোঁ। প্ৰথম কথা, তেওঁ শিক্ষিত হ'ব লাগে, এজন যোগ্য প্ৰাৰ্থী হিচাপে ধৰক এটা সমষ্টিক প্ৰতিনিধিত্ব কৰিবগৈ লোকসভাত গৈ পানি। তেওঁ ধৰক এতিয়া যিটো দেখিছে আৰু 8-9 তেনেকুৱা ধৰণৰ কিছুমানে প্ৰাৰ্থিত্ব দিছে, তেনে ক্ষেত্ৰত আমি অলপ শিক্ষিত হোৱাটো ধৰক আমাক ৰিপ্ৰেজেণ্ট কৰি তেখেত যোৰহাটৰ যিকেইজন সাংসদ উঠিছে সেইকেইজনক লৈ আপুনি সুখী নে? কম বেছি পৰিমাণে অলপ সুখী, অন্য তুলনাত সুখী। তপন গগৈ হওক বা সুশান্ত বুঢ়াগোহাঁই হওক, দুইজনৰ ইমান আপত্তি নাই। আৰু আগৰ যিজন সাংসদৰ কাম কাজ ইয়াত আপোনালোকে দেখিবলৈ বা হ'লনে তেওঁৰ কাৰ্যকালত? নাই, একদম একে আশাহে ক'ম, যেনেকৈ হ'ব লাগিছিলে, যেনেকৈ হ'ব লাগিছিলে বুলি নহ'লে বুলি ক'ব পাৰি, যাৰ বাবে খুব সম্ভৱ
এবার টিকেটও নাপালে। আর আপনার এই আগর যা যরকার আছে সেই সরকারখানের সা সুবিধাবিলাক আপনাদের পাইছে না? কম বেশি পরিমাণে পাইছ দরিদ্র রাইজে পাইছে বলে ভাবে না? যা সরকারে যা ঘোষণা করেছে ঘোষণা অনুযায়ী বস্তুবিল পাইছে বলে না? বিশেষ আঁচনি আমি সফল হওয়া নেদেখিলে, তারমানে ধর সম্পূর্ণ হওয়া কমপ্লিট হওয়া, সেইকারণে এটা কব পরাকে নাই আর। সরকার দুর্নীতির উৎকট সফল হল না? নাই 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 নাই। এনে ধর সোশ্যাল মিডিয়াতে হোক বা ইলেকট্রনিক মিডিয়াতে ঢাক ঢোলে বাজি থাকিলে ভিতরে চলিয়ে থাকিলে দুর্নীতি চলি আছে, দুর্নীতি চলি আছে। তথাপি এবার প্রধানমন্ত্রী হিসাবে আপনি কাক আপনি প্রথম অগ্রাধিকার কাক দিব, কোনজন প্রধানমন্ত্রী হওয়ার বিচারে? রাহুল না মোদী? সকলকে এটা এটা সুবিধা দিব লাগে, মোদিয়েও পালে এবার রাহুলেও পাকছুন। কাক দিব আপনি? পর্যায়ক্রম আমি চিন্তা চর্চা করে লোক লাগবে আর। বিজেপি যা আপনাদের আসন পয়সা নাই, সরকার আসন পয়সা নাই, তেনকে তো পাইছে বার নকা না পয়সা মোদী সরকার ফল আমি গেছ চেছ এইবার এলাও করেছিল এইবার পালো যেনিবা, আর কিছু লাইনের ব্যবস্থা করেছিল বিশেষ এটা ঘর নামত কিছু পাইছিল আগত এটা নতুনকে আসন আছে চাকে দিব মানে নিদিয়ে সেইবোৰ নাজানো অৱশ্যে আমি তেনেকা ক'ব নোৱাৰোঁ খেলত ইমান আগ্ৰহী নহয়। ৰাস্তা পদূলিবিলাক হ'ল নাই তোমালোকৰ অঞ্চলৰ ৰাস্তা পদূলি? ৰাস্তা পদূলিবোৰ কংগ্ৰেছ চৰকাৰ থকা অৱস্থাতে হৈছিলে, কিন্তু মোদী চৰকাৰ থকা অৱস্থাত নাই হোৱা। এতিয়া বৰ্তমান ৰাস্তা পদূলিবোৰ যেনেকৈ অৱস্থা হৈছে আপোনালোকে নিজেই দ্বিতীয় কৰি নিব পাৰে। বিজেপিটোৱে দেখি আছো বাগানে চাগানে চবতে পইচা পাতি দি আছে ধৰক। হয় হয়। মোদী চৰকাৰে কাক বিচাৰে? প্রধানমন্ত্রী হিসাবে মোদিয়ে ঠিক আছে বড়ো, মোদিয়ে ঠিক আছে। এটা যিজন আমার আগে সাংসদ আছে সেই সাংসদজনে কাম করলে নাই রীতাবর সমষ্টিত? রীতাবর সমষ্টিত কিছু করলে বড়ো, সব করব নয় নয়লেও কিছু করেছে। এবার আপনার দৃষ্টিতে মূল ইস্যু কি কি হব, মানে রাইজে কিহর ভিত্তিত ভোট দিব? এবার প্রার্থী চাইহে দিব লাগে, আমার তো আর কি জানো, আমি প্রার্থী চাইহে দিম। প্রার্থী চাই দিব যেগুলো সরকারি সা সুবিধা সেইবিলাক আপনার পাইছিলে না? এটা যেগুলো বিজেপি সরকার দিয়ে আছে সুবিধাবিলাক? সুবিধাটো মই এতিয়ালৈকে একো পোৱাও নাই বাৰু দেই। নাই পোৱা। প্ৰধানমন্ত্ৰী হিচাপে ৰাহুল গান্ধীক বিচাৰোঁ। ৰাহুল গান্ধীক বিচাৰে? ৰাহুল গান্ধী মানে কি, তেখেতে এজন উদীয়মান এজন যুৱক, তেখেতে ভাবিছোঁ এইবাৰ নিজে যিখিনি পৰিৱৰ্তনৰ নামত যিখিনি সপোন দেখাইছিলে ৰাইজক, সেইবোৰ এতিয়া বৰ্তমান আমি চব মিছা হিচাপে আমি পৰিগণিত হৈ দেখা পাইছোঁ। গতিকে এইবাৰ আকৌ চেঞ্জিং এটা বিচাৰিছে ৰাইজে, পৰিৱৰ্তন এটা বিচাৰিছে। হয় হয়। তাৰমানে মোদীয়ে কৈছিলে 15 লাখ, প্ৰথমতে কৈছিলে যে দুখীয়া লোকসকলক কলা ধন বিদেশৰ পৰা আনি পিনি তেওঁলোকে 15 লাখ টকাকৈ দুখীয়া জনসাধাৰণক আনি পিনি দিম বুলি কৈছিলে। সেই কিন্তু কোনো আজিলৈকে এটকাও 15 পইচা 15 লাখৰ 15 টকাও দিয়া নাপালে। তাৰ উপৰি বিদেশী যি বিদেশী খেদিম বুলি কৈছিলে, তেওঁলোকে 16 মে'ৰ পিছত বিদেশী যাব বুলি কৈছিলে, কিন্তু এজনো বিদেশী খেদাৰ পৰিৱৰ্তে তেওঁলোকে আকৌ পুনৰ যি কেবখন তেওঁলোকে সংসদত গৃহীত কৰি পিনি তেওঁলোকে ইয়াত বিদেশী আইনী সংস্থাপন কৰিবলৈ বিচাৰে। যি যিটো আমি জাতিদংগী সেই বিধেয়কখন আমি কোনো পধ্যে আমি সেইখন ছাপোৰ্ট নকৰোঁ। অসমৰ এজন আমি এজন হেৰি হিচাপে নাগৰিক হিচাপে যিহেতু সেইটো কাৰণে আমি কোনো ধৰণে এই কেবখন মানি ল'ব নিবিচাৰোঁ। আৰু কিন্তু তেওঁলোকে কৈছিলে যে পৰিৱৰ্তন নামত আমাৰ যি নিবনুৱা শিক্ষিত নিবনুৱা বহুত আছে আমাৰ অসমতে হওক গোটেই ভাৰতবৰ্ষত, কিমান লাখ লাখ কোটি কোটি শিক্ষিত নিবনুৱা আছে, সেই নিবনুৱাখিনিক তেওঁলোকে বছৰি 2 লাখকৈ নে 2 কোটিকৈ তেওঁলোকে এই সংস্থাপন দিয়াৰ কথা আছিলে, কিন্তু আজিলৈকে কিমান নিযুক্তি হ'ল আপোনালোকে নিজৰ এই বিষয়ে অৱগত। গতিকে আমি আকৌ পুনৰবাৰ এই যাতে এই মোদী চৰকাৰ নাহে, মোদীয়ে যাতে চৰকাৰ গঠন কৰিব নোৱাৰে তাৰ বাবে আমি বিকল্প এখন চৰকাৰ বিচাৰিছোঁ। গতিকে আমি যি ভাৰতীয় জাতীয় কংগ্ৰেছ দলে ৰাহুল গান্ধী ডাঙৰীয়াক প্ৰক্ষেপ কৰিছে তাক আমি পুনৰ সমৰ্থন বিচাৰিছোঁ। আমি মোদী চৰকাৰ হ'ব বুলি আশা কৰিছোঁ। অঁ, খেতে আমাক বহুত সহায় কৰিছে আৰু দুখীয়া শ্ৰেণী মানুহক বহুতো চাউলৰ পৰা ধৰি বহুত দিছে, আৰু ৰাস্তা পদূলিবোৰ বহুত ধুনীয়া কৰিছে। তাৰমানে কংগ্ৰেছ চৰকাৰৰ দিনত আমাক কোনো ৰাস্তা পদূলি ভাল নহয়, মানে এতিয়া বহুত ৰাস্তা পদূলি ভাল হৈছে আৰু দুখীয়া মানুহক বহুত চাইছে ক'ত আছে নাই, বহুতে সহায় কৰিছে। সেইকাৰণে আমি আশা কৰিছোঁ মোদী চৰকাৰ আহিলে আমাৰ আৰু বহুত উন্নতি হ'ব, সেইকাৰণে আমি মোদী চৰকাৰৰ কাৰণে বহুত আশা কৰিছোঁ। সেইকাৰণে আমি কষ্ট কৰিছোঁ যাতে তেখেত আকৌ নতুন চৰকাৰ আকৌ মোদী চৰকাৰ হওক। যিজন আপোনালোকৰ সাংসদ আহিব সেই সাংসদজনৰ পৰা আপোনালোকে কি আশা কৰিব?
আশা করব মানে আমি পায়ে আছো বহুত আর বহুত আশা আছে বহুত আমার আর বহুত রাস্তা পদূলি আছে কাম কাজ আমার করবল বহুত আছে বহুত সহায় আর এইব ধর বহুত দুখিয়া শ্রেণীর মানুষ আছে সেইখিনিকো বহুত সহায় করেছে করেও আছে করব ইলেকশন এইবার আমার আমার এই সুশান্ত বরগোহাঁই জিকিব বিপুল ভোটত জিকিব সুশান্ত বরগোহাঁই কিয় তিতাবর যেহেতু হল কংগ্রেসের দুর্গ আর কামাখ্যা প্রসাদ তেসা সাংসদ গৰাকীয়ে পাঁচটা বছর কোনো কামেই নকৰিলে কোনো উন্নয়ন নাই উন্নয়নের নামত একেবাৰে এটা জিরো বিগ জিরো বুলি কব লাগিব কারণ আদর্শ গাঁও এখন বনালে আপনার তাত এই বালিজান শ্যামগাঁওত আদর্শ গাঁও এখন বনালে আদর্শ গাঁওর নামত তো আদর্শ গাঁওত একোয়ে নাই একেবাৰে একোয়ে নকৰিলে তেওঁ কেবল পাঁচটা বছর শাসনত থাকি অকল আধারশিলা কিছুমান স্থাপন করলে তাকো আধর আধারশিলার কাম কোনো একো নহল 1% কাম নহল আধারশিলা করিয়ে নিজের দায়িত্ব সামরিলে গতি তিতাবরিয়া রাইজে কামাখ্যা প্রসাদ তাসার কাম কাজ দেখি পেলায় পুনের যে এটা তপন গগৈ আছে তপন গগৈক যে ভোট দিয়ে জয়যুক্ত করব এই কিন্তু তিতাবরবাসীয় বিশ্বাস নকরে আর এই নহয়ও ইয়াত যেহেতু এটা কংগ্রেসের যিজন আছে জনপ্রিয় নেতা এজন কংগ্রেসের হয়ে উঠিছে আপনার সুশান্ত বরগোহাঁই সুশান্ত বরগোহাঁই জিকিব বলে জিকিবই মানে তাত কোনো কথা নাই জিকিব লাগে তেও সমাগত লোকসভা নির্বাচন যাক লৈ এতিয়া ব্যাপক ব্যস্ততা দেখিবলৈ পোৱা গৈছে রাজনৈতিক দলসমূহের মাজত সমষ্টির প্রতিটো প্রান্তে প্রান্তে চলিছে নির্বাচনী প্রচার বহু প্রতিশ্রুতি লৈ ভোটারের কাক চাপিছে বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদ প্রার্থী সকল কিন্তু রাইজে কি বিচাৰে এবার কাক ভোট দিব রাইজে কিয় ভোট দিব এই সকলোবোৰ সামৰি নিউজ 18 অসম নর্থ ইষ্টৰ এক বিশেষ আয়োজন রাইজর রায় এই অনুষ্ঠানের জড়িয়ে আমি জানিবলৈ চেষ্টা করিম যোৰহাট সংসদীয় সমষ্টির অন্তর্গত শিবসাগর বিধানসভা সমষ্টির সাধারণ রাইজর মত প্রক্রিয়া প্রথম পর্যায়ে আরম্ভ হব এবার প্রধানমন্ত্রীর কারণে নরেন্দ্র মোদী রাহুল গান্ধীর নাম চর্চিত হয়ে আছে আপনার দৃষ্টিত কোনজনক আপনি প্রধানমন্ত্রী হিসাবে ভাবি পারে ডাইরেক্ট কবলে অসুবিধা হয় মানে দুইজনের ভিতরতে মানে আসলে যা পাঁচ বছর যে দেখিল নাগরিকত্ব বিধেয়ক লো পেলে যে আকুযোগু হেৰি লাগি আছে সেই হিসাবত মানে আমি রাহুল গান্ধীকে মানে প্রিফার করো যাওয়া সময়খিনিত বিজেপির সাংসদগী আপনার অঞ্চল কিনা উন্নয়নমূলক কাম বা সরকারখানে কিনা উন্নয়নমূলক শিবসাগরতো দেখা নাই তারমানে আমার এফালে তো বিশেষ একো হওয়া নাই হওয়া নাই তারমানে উন্নয়নমূলক বাকি কিছু আসনি দিছে বারো সে নয় বলে নক বারোখিন উজ্বলা উজ্বলা আসনি বা লাইটর সেইখিনো ইয়াতো আছেই লাইনের প্রায় আছে ইয়াত মানুষ সংসদলে যাওয়া বিচার এবার কাম করা এজন ব্যক্তি হব লাগে আর মানে যিজনে মানে রাইজর কথাও শুনে তেনধরণ হব লাগে রাইজক বুঝি পায় রাইজর রাইজে কিবা এটা প্রতিবাদ করলে তাক হেৰি কৰিব লাগে সম্মান কৰিব লাগে আসলে দাদা ইলেকশন পালেহি এবার কেনে ধরনের প্রার্থী সংসদলে যাওয়া আপনি বিচার গাঁও পঞ্চায়েতর নির্বাচনত যিটো পরিবেশ পরিস্থিতি হয়ে গেল তাত তাৰমানে নির্বাচনী এই প্রক্রিয়াটো এই আপনার এইখন নাগরিকত্ব সংশোধনী বিলখন যে বিধেয়কখন যে নেক্সট আকৌ অমিত শাহে কৈ থৈ গ'ল তেওঁ এইখন তাৰমানে ইলেকশনের পাছত আকৌ গৃহীত কৰিব সেইটোক লৈ পেলাই ৰাইজে অলপ অফেণ্ডেড হৈ আছে বিগত সময়ত আমাৰ ওজনগুৰি পাই গাঁও পঞ্চায়তৰ পৰা আমাৰ বিজেপি পাৰ্টিৰ ফালৰ পৰা আমি ছাপোৰ্ট কৰোঁ কাৰণ কেলৈ কৈছোঁ আমি যিজনে আমাৰ ইয়াৰ পৰা পঞ্চায়তৰ সদস্য মঞ্জু কলিতাক আমি ইয়াৰ পৰা নির্বাচিত করে পঠিয়েছিলোঁ তেওঁ আগত আমার সেই কংগ্রেসের ইয়াত আমার কোনো একো বস্তু পোৱা নাছিলে আমি তেওঁ কৰাৰ পৰা আমি ইয়াত যথেষ্টখিনি বস্তুও পাইছে আৰু কৃষকসকলৰ পইচাও পালে
তারপর লাইন গ্যাসের সিলিন্ডারও পালে আর আপনার লাইন গ্যাসও পালে, সেভাবে আমি সুখী। আমি প্রধানমন্ত্রী হিসাবে আমি নরেন্দ্র মোদীক বিচার, নরেন্দ্র মোদীক বিচার, এই কারণে বিচার আমি ইয়ং জেনারেশনটে আমি নরেন্দ্র মোদী দেশের হকে যা চিন্তা করেছে আমি এই খুব ভাল পাইছো। যাওয়া বিজেপি দেখি আছো, বিজেপি কাম করেছে না যাওয়া সময়খিন, যাওয়া সময়খিন করেছে কাম তখে, সেখানে মোদী সরকার আসব বলে ভাবিলো। ইয়াত দুখিয়া মানুষ কি পাইছে? দুখিয়া মানুষ পাইছে গ্যাস পাইছে, তারপর লাইট পালে, তারপর এটকিয়া চাউল পাইছে, বৃদ্ধ পেনশন পাইছে, তারপর আকৌ কুশল কোঁৱৰ পেনশনটা পাইছে, তারপর কৃষি লোন পাইছে, সেভাবে সকলখিনি যিখিনি পাব লাগে পাইছে। আর প্রধানমন্ত্রী মোদী হওয়াটাই বিচার, মোদিয়ে হব লাগবে, আর হব লাগবে। 11 তারিখে হয় ভোট দিবলে যাব? যাম। কেনেকুৱা হাওয়া চলিছে এফালে? এফালে প্রায় বিজেপি। হয় বিজেপি কাম করেছে না ইয়াত? করেছে করেছে। কেনেকুৱা ধরনের কাম করেছে, কি পাইছে রাইজে? গ্যাস পাইছে, কৃষকর ধন পাইছে, সেইবোর। প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীকে বিচার আপনার? আমি নরেন্দ্র মোদীকে বিচার। আর 5 বছর চকচুন বড় কেনেকা হয়। দিল্লী যাওয়াতে বিচার তো মানে বর্তমান যুগটা হয়েছে দূরদর্শনের যুগ, বাতরি কাকতর যুগ, আর প্রায়বিল মানুষই সচেতন নাগরিক, গতি তখেসর বিবেকের উপর নির্ভর করব। গতি এটা কোন যায় আর সেই যারে যেই রজা সেই প্রজা। আর মূল দৃষ্টিত তারমানে দুইজনেই সমান, আর দুইজনেই সমান, তারমানে তো ধর একটা হেরি আগরপর পরিয়াল আছে, আর মোদী ডাঙরিয়া যদি শাসন করেছে সেই শাসনটো আপনার বেয়া বলে কব নি, অবশ্যই কেবর অবশ্যই বিরোধী কিছু করেছে আর মানুষে কয় তারমানে সেই কেবর প্রভাব পড়ব পারে নাকি? পড়ব পারে, দিবলে যাব। ঠিক আছে, যাবনে? হ্যাঁ যাও। এই কেনকা মানুষ যাওয়া বিচারছে এবার? যাক মানে উপযুক্ত হয় তাকে দিব লাগিব। এফালে হাওয়া কেনকা? ওহাই ফেলে বড় ইমানটা বেয়া নহয় আর। কোনটো পার্টি হাওয়া বদলিছে বেশি? কংগ্রেস অল্প আছে নাকি? কংগ্রেস হাওয়া আছে, বিজেপি আর কংগ্রেস দুইটা পার্টির বতাহ বলিছে। মই ভাবো যি ভাল কাম করেছে তেওঁ উলাই যাব। আপনার দৃষ্টি তপন গগৈ বা সুশান্ত বৰগোহাঁই কার প্রতি বেশি রাইজের আস্থা আছে বলে ভাবে? দুইজনেই যোগ্য প্রার্থী আর দুইজনেরে সমর্থন আছে বলে মই ভাবো, বিশেষকে সুশান্ত বৰগোহাঁই উলাব বলে মই ধারণা রাখো। যাওয়া সময়খিন উন্নয়নমূলক কাম কিনা চকুত পড়ছে? বিশেষ তেনে কাম হয়েছে বলে কব নো, রাস্তাঘাট দুই একটা কাম অল্প করেছে, নকরা নহয়। হাওয়া তো সবফালে বলিছে বলে কৈছে, কিন্তু আমি হেনেকে বিশেষকে আমি সুশান্ত বৰগোহাঁইদেৱক আমি বিশেষকে মানে বেছিকে হাওয়া বলা দেখিছো। আর যোৱা সময়খিনিত সরকারে কিবা উন্নয়নমূলক কাম এই অঞ্চলটোত কৰা প্রত্যক্ষ কৰিছে? যোৱা বছৰটোত মানে আমার কংগ্রেসকে আমার মথাউরি কি বলে কে প্রটেকশনের হেয়া করলে, তারপর আমি একো বিশেষ এটা আর পানি যোগান আঁচনি আমার করেছিল আগতে কংগ্রেস সরকার দিনতে, কংগ্রেসের দিনতে, কিন্তু এটা আমি নাই দেখা, বিশেষ বিজেপির দিনত আমি নাই দেখা এতালে। আমি বিচার যে আমার সমস্যাবুর দিল্লির যিজনে মানে উত্থাপন করব পারে, আজি এতালেক আমি যানবিল সংসদ বিচারিছো তার ভিতর সর্বসংগত আমি আজিলেকে পোৱা নাই। ই যিকোনো পার্টিরে নহক লাগে সমস্যা সমূহ যাতে তাত সুন্দরক উপস্থাপন করব পারে, ইমান সন্ত্রাস জর্জিত ইমান মানে সমস্যাবহুল অসমখনত, কিন্তু আজি আমি সকলকে বহু নীরবে বহি থাকা দেখো। আর এটা দুঃখর বিষয় যি কারণেই নহোক লাগে সাংঘাত পুঁজিবোৰ মানে ব্যবহার করব নোৱাৰে, গতিকে মই ভাবিম বা আমার রাইজে ভাবিব যে আমি এনেকুৱা এজন সংসদ বিচারিম যি মানে সক্রিয় আর মানুহক পার্লামেন্টত সমস্যা সমূহ বলিষ্ঠভাবে উত্থাপন করব পাৰে।